নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন পাওয়ায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোহাম্মদ সোহরাব হোসেন সুমনকে বরণ করতে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে আনন্দ মিছিল করেছে ইউনিয়নের নেতাকর্মীরা। আজ দুপুরে সোনাইমুড়ি উপজেলা থেকে এই শোডাউন শুরু হয়ে ছাতারপাইরা ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তেমোহনী বাজারে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়। এ সময় আওয়ামী লীগের দলীয় প্রার্থী সোহরাব হোসেন সুমন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি যদি এবার নির্বাচিত হই তবে ছাতারপাইরা ইউনিয়নকে ইফটিজিং, মাদক, সন্ত্রাস, সালিশ বাণিজ্য সহ সকল অনিয়ম দুর্নীতি থেকে রক্ষা করব এবং ছাতারপাইরা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মনির আহমেদ, সাবেক ইউনিয়ন ছাত্রলীগ আহ্বায়ক কামাল উদ্দিন আহমেদ, সাবেক ছাত্রলীগ নেতা কাউসার আহমেদ, যুবলীগ নেতা মাইনুদ্দিন সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নোয়াখালী প্রতিনিধি শাকিল, NAN TV।